আমরা তো একটা অ্যাবসলিউট ক্ষমতা সম্পন্ন সরকারের অধীনে আছি, যিনি নিজেই ঘোষণা করে বলেছেন যে তার অ্যাবসলিউট ক্ষমতা দরকার, এবং এটা বহু আগে বলেছিলেন। তার এই যে টানা ক্ষমতায় 13 বছর বেশি সময় ধরে আছেন, সেই ক্ষমতায় আসার আগেই বলেছিলেন, এবং এই 13 বছরে তিনি অ্যাবসলিউট ক্ষমতা যে কায়েম করেছেন সেটা মোটামুটি আমরা হাড়ে হাড়ে যাকে বলে টের পাওয়া সেটা পাচ্ছি। ফলে অ্যাবসলিউট ক্ষমতার মধ্যে থাকলে যে ধরনের বাজেট হয়, যা কিছু চলে সেটাই হচ্ছে। এই অ্যাবসলিউট ক্ষমতার মধ্যে বাজেট নিয়ে আলোচনা করলে ক্ষমতা সেটা শুনবে সেই আশার রাখার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরও আমাদের কথা বলতে হবে। যেমন আমাদের এখানে জাফরুল্লাহ ভাই অনেকগুলো বিষয় তুলে ধরেছেন এবং আলোচকরা বলেছেন, বাবলু ভাই, নূর এবং বিশেষভাবে রতন ভাই অনেকগুলো খাত দেখিয়ে দিয়েছেন আমাদের, এবং রাশেদ আল মাহমুদ তিতুমির, আমি যতটুকু তার বক্তব্য শুনেছি, তিনি দেখিয়েছেন যে আমাদের জনগণের প্রতি অঙ্গীকার থাকলে এবং জনগণের জীবনের উন্নতিকে বিবেচনায় রেখে যদি সত্যিকারভাবে কেউ চিন্তা করতে পারে, তাহলে বাজেটের আকার কীরকম হতে পারে, বাজেটের অগ্রাধিকারগুলো কী হতে পারে, বাজেট বড় না ছোট, এই তর্কটা আসলে খুব কাজের নয়। যেমন বাংলাদেশে এর চাইতে বড় বাজেট করা যায়, এবং এর চাইতে বড় বাজেট করা মোটেই কোনো অবাস্তব কিছু হবে না। কিন্তু বড় বাজেট কার জন্য হবে, বড় বাজেট করে আমরা কি করব? বাজেট তো আয় আর ব্যয়ের এক ধরনের হিসাব দেয় আমাদের, কিন্তু এটা দিয়ে পুরো জিনিসটা কিন্তু বোঝা যাবে না। একটা সরকার কি ধরনের উন্নয়ন চিন্তা করে, তার নীতিটা কি, সেইটা আগে বোঝা দরকার। বাজেট ওই নীতিকে সেবা করে। এখন সরকারের নীতি তো হচ্ছে প্রথমত তার অ্যাবসলিউট ক্ষমতা দরকার, তিনি নাকি উন্নয়ন করবেন। অ্যাবসলিউট ক্ষমতার উন্নয়নের বাংলাদেশের বর্তমান চিত্রটা কি? এই যে যখন বিশ্ববাজারে দাম বেশি, দেশীয় বাজারে দাম বেশি, তখন বাংলাদেশে শ্রমিকের মজুরি, যারা শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের মজুরি, সেগুলো কোনো সমন্বয় হয়েছে? হয়নি। কিন্তু তেলের দাম, চালের দাম, সয়াবিনের চালের দাম, সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু সমন্বয় হয়ে চলেছে। সেই সমন্বয় করার জন্য সরকার উঠে পড়ে লাগেন, কিন্তু শ্রমিকের মজুরি সমন্বয় করতে হবে, নিম্ন আয়ের মানুষের আয় সমন্বয় করতে হবে, সেই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নাই। তাহলে আপনি আজকে এসেও 8,000 টাকা ন্যূনতম মজুরি, জাতীয় ন্যূনতম মজুরি তো নাই, পোশাক খাতে ন্যূনতম মজুরি একটা ঘোষণা করতে হয়, কারণ এটার আন্তর্জাতিক চাপ আছে। সেইখানে আপনার কি বলে যে এই করোনাকাল, এই সমস্ত কিছুর মধ্যে হাজার হাজার কোটি টাকা এক একজনের মালিক হচ্ছেন, তাহলে 8,000 টাকার ন্যূনতম মজুরি 8,000 টাকাতেই থাকছে, হাজার হাজার কোটি টাকা যে মানুষের পকেটে ঢুকছে, এটা কেবল কোনো জাস্ট কথার কথা নয়, এটা কোনো রাজনৈতিক বক্তৃতা নয়। সম্প্রতি সুইস ব্যাংক হিসাব দেখিয়েছেন 2021-22 সালের অর্থবছরে কেবল বাংলাদেশি নাগরিক হিসেবে যারা স্বীকার করেছেন, ঘোষণা দিয়ে সেখানে টাকা রেখেছেন, তাতেরই 3,000 কোটি টাকা বেড়েছে। আর আপনারা জানেন বাংলাদেশের নাগরিকদের একটা উল্লেখযোগ্য অংশ বড়লোকদের, তারা ডাবল পাসপোর্ট ধারী, তারা যারা অন্য দেশের পাসপোর্ট হোল্ডার, তারা তার বাংলাদেশি নাগরিক হিসেবে নিজেকে ওখানে ডিক্লেয়ার দেবেন না, তারা অন্য দেশের নাগরিক হিসেবে সেখানে টাকা রাখবেন। ফলে বাংলাদেশের আসলে টাকা ওখানে কত এবং এক বছরে কত বেড়েছে এই হিসাবটা আমরা পুরোপুরি জানি না, কিন্তু যারা ডিক্লেয়ার দিয়েছেন তাদের অন্তত পক্ষে 3,000 কোটি টাকা বেড়েছে। আর এখন সুইস ব্যাংকে টাকা রাখা এখন কমে গেছে, টাকা রাখার আরও কিছু নিরাপদ স্বর্গ তৈরি হয়েছে, দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায়। কাজেই এই যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়ে যাচ্ছে, GFI রিপোর্ট দিচ্ছে 70-75 হাজার কোটি টাকা এক বছরে এই দেশ থেকে পাচার হয়, সেই পার্থক্যটা যখন আমরা দেখি, তাই কতিপয় লোক রাষ্ট্র ক্ষমতা কাজে লাগিয়ে
বাংলাদেশের ধন সম্পদ যারা সৃষ্টি করেন তাদের কাছ থেকে সরকারের এই ক্ষমতাটা একটা চ্যানেল হিসেবে কাজ করে, মাধ্যম হিসেবে কাজ করে। টাকা তৈরি করেন দেশের শ্রমজীবী মেহনতি মানুষ, সরকার সেটা সংগ্রহ করে, তারপর কতিপয়ের পকেটে ঢোকে এবং তারপর সেটা বিদেশে পাচার হয়। এই হচ্ছে আমাদের দেশের মোটা দাগের নীতি। এই নীতি অনুযায়ী বাজেট সজ্জিত হয়েছে, যার ফলে দেখেন অ্যাবসলুট ক্ষমতার উন্নয়নের কথাটা খুব জোরের সাথে আসে। বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, উন্নয়নের স্লোগান সবচেয়ে বেশি তুলেছিল কে? আমরা বাংলাদেশের প্রতিষ্ঠার আগে যদি দেখি, পাকিস্তান আমলে আইয়ুব খান কিভাবে ক্ষমতা নিয়েছিলেন? সামরিক শাসনের মাধ্যমে। বাংলাদেশ আমলে সবচেয়ে বেশি উন্নয়নের কথা বলেছে কে? জেনারেল এরশাদ। কিভাবে ক্ষমতা নিয়েছেন? সামরিক শাসনের মাধ্যমে। এবং এখন সবচেয়ে বেশি উন্নয়নের কথা বলছেন শেখ হাসিনা। কিভাবে ক্ষমতায় আছেন? ভোট ছাড়া, রাতের আধারে অথবা নির্বাচনের কারো দাঁড়ানোরই দরকার নেই, এইরকম একটা জায়গায়। ফলে নির্বাচন যেমন তেমন, আমার অ্যাবসলিউট ক্ষমতা চাই, এইটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তৈরি করেছেন। তার মানে এই মডেলের উন্নয়নের মডেলটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আইয়ুব খান এরশাদের উন্নয়ন মডেলে এখন বাংলাদেশ চলছে। পদ্মা সেতু নিশ্চয়ই একটি বড় অবকাঠামো এবং প্রকৌশলগত দিক থেকে একটা চ্যালেঞ্জিং ঘটনা, দুনিয়ার মধ্যেই এইটা একটা চ্যালেঞ্জিং ঘটনা ছিল। কিন্তু 50 বছর আগে হলে একরকম হতো। 2022 সাল যখন আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলি, তখন এই যে ব্রিজ, আমরা ব্রিজ নিয়ে খুব লাফাই, কিন্তু সারা দুনিয়ারই অভিজ্ঞতা কিন্তু যে ব্রিজ গঠন তার একটা রাজনৈতিক অর্থনীতি আছে এবং এর একটা পরিবেশগত মূল্য আছে। নদীকে কিন্তু প্রত্যেকটি ব্রিজ তৈরিতেই মূল্য দিতে হয়েছে। পৃথিবী যখন জলবায়ু সংকট থেকে শুরু করে প্রাণ প্রকৃতি রক্ষার প্রশ্নে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে পৃথিবীর অস্তিত্ব থাকবে কিনা, এইখানে মানব জাতি আর টিকে থাকবে কিনা, আগামী 100 বছরে এইখানে পৃথিবীর তাপমাত্রা এই গ্রহের সাথে বিশ্বব্রহ্মাণ্ডের সম্পর্কের জায়গা থেকে এমন জায়গায় বৃদ্ধি পেতে পারে পৃথিবীতে আর কোনো প্রাণের অস্তিত্ব থাকা মুশকিল হবে, অন্তত মনুষ্য বসবাসের অনুপযোগী হয়ে যাবে, তখন কিন্তু এই পরিবেশগত বিবেচনা অনেক জরুরি প্রশ্ন। এইসব প্রশ্ন যে বাংলাদেশে করা হয় না সেটা তো আমরা সব ক্ষেত্রে বলতে পারি। সুন্দরবন ধ্বংস করে ফেলে একটা কয়লা বিদ্যুৎ করার কথা এই দেশের লোকে ভাবে এবং সেটাকে বেশ জায়েজ করে, এবং এই দেশের শিক্ষিত সমাজ যারা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি শত্রুতে পরিণত হয়েছে এর অধিকাংশ, কেননা এইগুলো তারা অনুমোদন করেন, কখনো কখনো ভাগবাটরা পেয়ে আর কখনো কখনো তাদের চিন্তার দৈন্যতা থেকে এই জায়গাগুলো তারা করেন। তো ফলে আমাদের দেশে এইসব বিবেচনা করা হবে না সেটা আমরা জানি। কাজেই বিদ্যমান উন্নয়ন মডেলে পদ্মা সেতু নিঃসন্দেহে একটা বড় প্রকল্প, এবং যেহেতু পদ্মার মতো একটা এইরকম নদী, ফলে প্রকৌশলগত দিক থেকে নিঃসন্দেহে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেই জায়গায় এই সেতু দাঁড়িয়েছে, কাজে এটা একটা সাফল্য। কিন্তু এই প্রকল্পগুলোর ধরন দেখুন, বাংলাদেশে বড় প্রকল্প কি পদ্মা সেতু কিংবা এখানে বড় আকারের রাস্তা কিংবা মেট্রো রেল কিংবা আপনি ওই যে একটা পারমাণবিক প্রকল্প, বড় প্রকল্প আপনি দিচ্ছেন, বড় ঋণ করছেন, বড় বাজেট তৈরি করছেন প্রকল্প দিয়ে, কিন্তু টাকা কোথার থেকে আসবে? কিংবা এই প্রকল্পগুলো সব মিলিয়ে আমার কর্মসংস্থান ইত্যাদি তৈরি করবে কিনা, সেই সব বিবেচনার সম্পর্কিত জায়গাগুলোতে দেখবেন কোনো পরিকল্পনা নাই। ফলে 13 বছরে বিনিয়োগ বাড়ছে সরকারি খাতে, সরকার বিনিয়োগ বাড়াচ্ছে বড় বড় প্রকল্পে, কিন্তু কর্মসংস্থানের বৃদ্ধি ঘটেছে কিনা সমানতালে, তখন দেখা যাচ্ছে যে না, এটা কর্মসংস্থানের প্রবৃদ্ধি সমানতালে ঘটাচ্ছে না। ফলে একটা প্রবৃদ্ধি বাড়ছে কিন্তু প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি করছে না, কারণ তার সাথে সঙ্গতিপূর্ণ নীতিটা নাই। তারপরে ধরেন টাকা কোথা থেকে আসলে, একটু আগে রতন ভাই বলেছেন তো, টাকা কোথা থেকে আসে, টাকা কীভাবে ব্যয় হয়? আমাদের বাজেটে চিরকালে
মানে চিরকাল বলতে অন্ততপক্ষে আমরা গত 30 বছর ধরে দেখে আসছি যে এই জিনিসগুলো আগেও ছিল, তারপরে ভ্যাট হওয়ার পর থেকে আরো স্পষ্ট হয়ে গেল যে কারা টাকা দেয়। ভ্যাটের আওতার বাড়িয়েছে, পরোক্ষ কর হচ্ছে বাংলাদেশের সর্বপ্রধান টাকা আয়ের উৎস। এটা তো ন্যূনতম ভাবে ন্যায্য হওয়ার কথা না। ন্যায্য হওয়ার কথা হচ্ছে যার আয় বেশি সে হচ্ছে টাকা দেবে বেশি, কিন্তু এখানে যার আয় বেশি সে টাকা বেশি দেয় না। যাদের আয় নাই, বলতে গেলে বেঁচে থাকার একেবারে সাবসিস্টেন্সে থাকে, ন্যূনতম বেঁচে থাকার জায়গা থাকে, সেই রকম মানুষরাই এখানে সবচেয়ে বেশি টাকা দিচ্ছে। কারণ প্রতিটি জিনিস কিনতে আমরা টাকা দিচ্ছি এবং তার মধ্য দিয়ে আসলে কর দিচ্ছি, এবং এই টাকা ব্যয় হচ্ছে কোন কোন খাতে। যদি তাদের প্রশ্ন আসে, আবার ঠিক আছে, যারা সবচেয়ে বেশি টাকা দিল তাদের জন্যই ব্যয় সবচেয়ে বেশি, সেটা দেখিয়েছেন শ্রম মন্ত্রণালয় কি অন্য কোনো মন্ত্রণালয় আমাদের ব্যয় কীরকম। স্বাস্থ্যখাতের কথা ধরেন, যে আচ্ছা অন্তত পক্ষে এই যে যারা সবচেয়ে বেশি টাকা দিচ্ছে তাদের একটা স্বাস্থ্যের ব্যবস্থা করুন, সেটা কি করেছেন? জাফরুল্লাহ ভাই এখানে তুলেছেন এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলেছেন যে বড় বড় হাসপাতাল করেন আপনি, বিরাট হাসপাতাল শত কোটি টাকা বিনিয়োগ করলেন, সেই সমস্ত হাসপাতালে যন্ত্রপাতি কেনার জন্য 1% সুদ, আর গণস্বাস্থ্যের মতো হাসপাতালে, মাঝারি হাসপাতাল, ছোট হাসপাতালে আপনি যদি যন্ত্রপাতি কিনতে যান তার জন্য 15% ট্যাক্স ব্যয়। এইগুলো তারা নীতি করেছেন। বড় হাসপাতাল নাকি জনসেবা বেশি করে, এই রকম নীতি হচ্ছে, এটাকে বলে রাষ্ট্র কাঠামো ক্ষমতা কাজে লাগিয়ে কতিপয় লোকের হাতে টাকা দেওয়ার ব্যবস্থা, অর্থাৎ তাদের জন্য সুবিধা করো, জনগণের জন্য সুবিধা কেটে দাও। এইভাবে আমাদের বাজেট প্রণীত হচ্ছে। আমরা যখন দাবি করি যে স্বাস্থ্যের জন্য প্রত্যেক নাগরিকের একটা স্বাস্থ্য কার্ড তৈরি করেন, আপনার যেমন কি বলে যে আমাদের নাগরিক পরিচয়পত্র আছে, তেমনি আমরা প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করব এবং তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে, যেটা বিমা হতে পারে, মাসিক 100 টাকা, 200 টাকা সর্বোচ্চ, তাদের সেই টাকার বিনিময়ে প্রত্যেকটি সরকারি হাসপাতালে সব ধরনের চিকিৎসা সুবিধা তারা পাবে। আপনি এই রকম কোনো স্বাস্থ্যের সুবিধা এই সরকার কিংবা আজ পর্যন্ত 50 বছর হয়ে গেল বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে এটা ভালোই বলেছেন রতন ভাই যে আজরায়েলের দেখা যত বেশি পায় তত যত দ্রুত পায়, ডাক্তারের দেখা আমাদের দেশের মানুষ যারা সম্পদ সৃষ্টি করছে তারা পাচ্ছে না। একটা দেশে পদ্মা সেতু নিশ্চয়ই দরকার, যদি যোগাযোগ ব্যবস্থার মতো জায়গা আমাদের অন্য কোনো বিকল্প না থাকে, কিংবা বড় প্রকল্পও তৈরি হতে পারে, কিন্তু একটা দেশের শক্তি কি তার কতগুলো কয়েকটা বড় বড় স্থাপনা আছে এইটা, নাকি একটা দেশের শক্তি হচ্ছে তার দেশের মানুষ যত আছে সবাইকে এমনভাবে শিক্ষার মধ্য দিয়ে দক্ষ কর্মশক্তি হিসেবে তৈরি করা, যাতে করে তারা দেশের ভেতরে, দেশের বাইরে সর্বত্র কাজ করতে পারেন এবং দেশের জন্য আয় করতে পারেন, সম্পদ সৃষ্টি করতে পারেন। কোনটা দেশকে আগিয়ে দেবে, কারণ সে হিসেবেই কিন্তু আপনার বিনিয়োগ পরিকল্পনাটা হবে। তাহলে আমাদের দেশের যা সম্পদ আছে সেই সম্পদের প্রধান অংশ আমরা কোথায় বিনিয়োগ করব, এই বড় বড় স্থাপনায়, নাকি আমাদের দেশের 18 কোটি মানুষকে আমরা দক্ষ জনশক্তি হিসেবে শিক্ষার মধ্যে দিয়ে তৈরি করব এবং তার মধ্যে এমনভাবে শিক্ষিত করব যে সে কেবল যন্ত্রপাতি হিসেবে তৈরি হবে না, দক্ষতা যেমন একই সাথে তৈরি হবে মানবিকও হবে। সেই জায়গাটা তৈরি করতে গেলে শিক্ষায় যে বাজেট রাখতে হবে, আপনি শিক্ষার বাজেটের দিকে তাকান, প্রত্যেকবার এগুলো ভাগ করে 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 আমরা বলছি, আপনার যতগুলো পাবলিক ইউনিভার্সিটি মানে সরকারি ব্যয়ে, রাষ্ট্রীয় ব্যয়ে যে সমস্ত পাবলিক ইউনিভার্সিটি আছে তার জন্য বরাদ্দ 10,000 কোটি টাকা, আর এই দেশে একাই এক পিকে হালদার নামক লোকেরা 10,000 কোটি টাকা চুরি করে ফেলে। বরাদ্দ দেখলেই তো বোঝা যায়
যে শেষ পর্যন্ত এসে ওইখানে গবেষণা কি হবে, ওইখানে ছাত্ররা শেষ পর্যন্ত কী ধরনের সুবিধা পেয়ে আসলে সত্যিকার অর্থে তৈরি হবে। উচ্চশিক্ষার তো এই অবস্থাই, কিন্তু সবচেয়ে জরুরি যে শিক্ষার জায়গা আমাদের প্রাথমিক শিক্ষা, যেটা হচ্ছে আসলে ভিত্তিভূমি, ওইখানে যদি সত্যিকার অর্থে বিনিয়োগ না হয়, ওইখানে যদি শিক্ষার মান না বাড়ে, আপনি উচ্চশিক্ষা দিয়ে কোনো সুবিধা করে উঠতে পারবেন না। কারণ ভিত যার দুর্বল, সে উপরে উঠে দুর্বলতা নিয়ে উপরে থাকবে। ফলে ওই প্রাথমিক শিক্ষার ভিতের জায়গায় আমরা আজকে পর্যন্ত দেশের 50 বছর হয়ে গেল, আমরা দেশের শতভাগ শিক্ষার জায়গায় পৌঁছাতে পারি নাই। ওনারা 13 বছরে দেশকে উন্নয়ন করে ফেলেছেন, 13 বছর সময়, 5 বছর সময়ের মধ্যে বাংলাদেশে প্রত্যেকটি শিশুকে শিক্ষার জায়গায় নিয়ে আসা সম্ভব। একটা সরকার যদি চায়, ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা জনগণের শক্তির হাতে দিতে গণতন্ত্রের পথে ব্যবস্থা তৈরি করেন, যদি একটা জনগণের প্রতি অঙ্গীকার সম্পন্ন সরকার ক্ষমতায় থাকে, 5 বছরের মধ্যে এই দেশের প্রত্যেকটি শিশুর শিক্ষার ব্যবস্থা করবে, এই দেশের প্রত্যেকটি নাগরিককে প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষার জায়গায় আনা সম্ভব। তো আপনারা তো এটা পারবেন না, কারণ আপনাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের শিক্ষা কিংবা স্বাস্থ্যের ব্যবস্থা করা না, আপনাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণ যে সম্পদটা সৃষ্টি করে ওই ক্ষমতাটা ব্যবহার করে আমলা প্রশাসন, রাজনৈতিক ক্ষমতা, ব্যবসায়ী যোগসাজশ এবং বিদেশিদের ভাগবাটোয়া দেওয়া, এই সব কিছু মিলে একটা সম্পদগুলোকে দখল করা, পাচার করা, এবং সেই কারণে জনগণের কাছ থেকে টাকা নেওয়া হয়। ওই যে একটু আগে মহিউদ্দিন ভাই বললেন যে বিটিআরসি, আমরা মোবাইল ফোনের প্রতি মুহূর্তে টাকা জমাতে করতেছি, যে টাকা জমা হয়েছে সেটা তো তাদের টাকা নয়, এটা আমাদের টাকা, আমাদের প্রদেয় টাকা। তা আমরা যে টাকা দিলাম সেই টাকা প্রয়োজনে কিন্তু জনগণের কাছে যাচ্ছে না। সিলেট সুনামগঞ্জের বন্যা আক্রান্ত হলো কত লক্ষ লক্ষ গ্রাহক, তারা সরাসরি ঘরবাড়ি, তাদের জিনিসপত্র, কারো কারো কতজনের মোবাইল হারিয়ে গেল, পানিতে পড়ে গেল। তো তাদের জন্য যে প্রাথমিক সহায়তা দরকার, বিটিআরসি কিন্তু সেই সহায়তা নিয়ে আগায় আসলো না, বরং সহায়তার নামে কিভাবে তাদের ক্লায়েন্টরা, ক্লায়েন্ট মানে নানান ধরনের প্রতিষ্ঠান, মক্কেলতন্ত্র তৈরি হয়েছে, যে মক্কেলরা এই ধরনের সরকারি টাকা কিভাবে নিয়ে নিজেদের পকেটে ঢুকাতে হয়, তার তো একটা চ্যানেল লাগে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেইখানে টাকাগুলো তারা এখন দিচ্ছে। এইভাবে জ্বালানি মন্ত্রণালয়ও আমরা দেখেছি, আমরা জ্বালানি মন্ত্রণালয়ের জ্বালানি নিরাপত্তা তহবিল, গ্যাস উন্নয়ন তহবিল, এগুলোতে টাকা দেই। এইসব টাকা গ্যাস উন্নয়ন কিংবা জ্বালানি নিরাপত্তার খাতে ব্যবহৃত হয় না, এবং যখন দাম বেড়ে যায়, এই যে এখন যেমন বিপুলভাবে দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে, তখন দামের সমন্বয়ের ক্ষেত্রে ওই টাকা ব্যবহৃত হয় না। এই টাকা ব্যবহৃত হয় এই যে কুইক রেন্টালের নামে যে বসিয়ে বসিয়ে টাকা দেওয়া হচ্ছে সেই সব জায়গায় এই ভর্তুকি দিতে, এবং এই সব টাকা দেওয়ার কথা ছিল না, নিয়মও কোনো আইনও ছিল না। আইনই হচ্ছে জ্বালানি নিরাপত্তা তহবিল কিংবা গ্যাস উন্নয়ন তহবিল কোন কোন খাতে ব্যয় করতে হবে, কিন্তু সেই সব লঙ্ঘন করে সরকার দিব্যে এগুলো চালিয়ে যাচ্ছে। কাজে এই বিষয়ে ফিরিস্তি আরও বহু দেওয়া যাবে, কিন্তু আমরা সার্বিক চিত্রটা একই পাব যে ব্যয় যা হচ্ছে সেই ব্যয় হচ্ছে কিভাবে টাকা কতিপয়ের হাতে যেতে পারে এবং সেটা পাচার হতে পারে। ফলে এই সরকার যে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমিয়ে দিবে, কিংবা পেনশনের টাকা, সঞ্চয়পত্রের সুদের টাকা, এগুলো মিলিয়ে সামাজিক নিরাপত্তা খাতে ঢুকিয়ে দিয়ে এর আকার, মানে টাকার পরিমাণের আকারটা বড় দেখাবে, সেইটাতে কোনো বিস্মিত হওয়ার কিছু নেই। এবং এই করোনাকাল কিংবা এই রকম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কালেও আমরা এই জিনিসগুলো দেখব। ফলে আমি কথা আর না বাড়াই, মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে সরকার বড় বড় প্রকল্প দেখাচ্ছেন, কিন্তু জনগণের জীবনমানের উন্নতি ঘটলো কি না সেই বিষয়ে তাদের ন্যূনতম কোনো চিন্তা নেই। একটা পরিসংখ্যান দেন, মাথাপিছু আয়, যেটা দিয়ে কিছুই বোঝা যায় না, কেননা এটা তো হচ্ছে সর্বোচ্চ আয় সর্বনিম্ন আয়ের যোগফল করে দুই দিয়ে ভাগ দিয়ে ফেলা। তার ফলে কারো যদি আয় 1 কোটি হয় আর কারো যদি আয় 10,000 টাকা হয়, তাহলে দুটার যোগফল হয় 1 কোটি 10,000, দুই দিয়ে ভাগ দিলে কত হয়, তাহলে 50,05,000, এক একজনের আয় দাঁড়ায় 50,05,000। এইরকম হিসেবে যে পরিসংখ্যান
সেই পরিসংখ্যান ব্যুরোর জন্য টাকা পয়সা দেওয়া কমিয়ে দেওয়া সেটাও একটা মানে দুই দিক থেকে ইয়ার বিষয় যে পরিসংখ্যানের দরকার কি। এইসব মিথ্যা পরিসংখ্যানের তো কোনো দরকার নেই। আবার আরেক দিক থেকে এই সরকার এখন পরিসংখ্যান বিষয়টাকে আসলে সত্যি সত্যি উঠিয়ে দিতে চাচ্ছে। সরকার একমাত্র আপনাদেরকে তথ্য সরবরাহ করবে, আর কোনো তথ্য যাচাইয়ের তথ্য বিশ্লেষণের বিচার বিশ্লেষণের কোনো সুযোগ থাকবে না। ফলে আমরা ভাবতে থাকব তথ্যের দিক থেকে যে আমাদের উন্নতি হচ্ছে। তো যাই হোক, আমরা সর্বশেষ যে কথাটাতে আসি যে এই রকম বাজেটের ফলে যদি যেভাবে দেশ চলছে আপনারা কিংবা সরকারের দিক থেকে কিংবা অনেকের দিক থেকে ভাবছেন ভালোই তো চলছি আমরা, আমাদের তো লুটেপুটে খেতে পারছি, কিছু লোকের হাতে পয়সা যাচ্ছে, কারণ সরকার তো যেহেতু ভোটের উপর দাঁড়িয়ে নেই তাকে ক্ষমতা টিকিয়ে রাখতে হয়, ক্ষমতার খুঁটিতে যারা থাকেন তাদেরকে নানাভাবে বেনিফিশিয়ারি করে সুবিধাভোগী করে, যার ফলে আমরা দেখব সামরিক বাহিনী থেকে শুরু করে দেশের পুলিশ বাহিনী, দেশের আমলাতন্ত্র, ব্যবসায়ী, মিডিয়া বহুভাবে এই একটা কতিপয়ের নেক্সাস তৈরি হয়েছে এবং তারা নানাভাবে এই সরকারের দিক থেকে বেনিফিশিয়ারি হচ্ছেন, টাকা পয়সার মালিক হচ্ছেন এবং মালিক হওয়ার মধ্য দিয়ে তাদেরই এখন দায় তৈরি হয়ে গেছে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এই সরকার টিকে না থাকলে তারা জবাবদিহিতার বিচারের মুখোমুখি হবে। ফলে এই নেক্সাস বাংলাদেশে এই ক্ষমতার জায়গাটা তৈরি করছে। এনারা ভাবছেন খুব ভালো তো আছে এবং এনারা কিছু টাকা পয়সা যাকে বলে ছড়িয়ে ছিটিয়ে দেন ছুঁয়ে ছুঁয়ে পড়ার মতো, এবং তার ফলে আরেক দল মোসাহেব সৃষ্টি হয়েছে যারা মনে করেন যে এই সরকার ক্ষমতায় থাকা তাদের জন্য তো ভালোই হচ্ছে। কিন্তু দেশটার বারোটা বাজতে যাচ্ছে। বর্তমান সময়ে শ্রীলঙ্কার ঘটনা আমাদেরকে এই জায়গায় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে কীভাবে একটা দেশ দেউলিয়া হয়ে যায়। বাংলাদেশে কি সেই দেউলিয়া হওয়ার মতো লক্ষণগুলো বিদ্যমান? পরিষ্কারভাবে বিদ্যমান। এই মুহূর্তে বাংলাদেশের যে মোট আমদানি ব্যয় আর বাংলাদেশের যে রপ্তানি ব্যয় তার পার্থক্য প্রায় $35 বিলিয়ন। এবং আমাদের যে রেমিটেন্স আয় $20 বিলিয়ন সেটা কমতির দিকে। ফলে ঘাটতি সরকার বলছেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সহ ঘাটতির জায়গায় নাকি $5 বিলিয়নের জায়গায়, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন এটা আসলে $10 বিলিয়ন এবং অনেকে বলছেন $15 বিলিয়ন পৌঁছাবে। যদি ব্যালেন্স অফ পেমেন্ট এই ঘাটতি $15 বিলিয়ন পৌঁছায় আর আমাদের রিজার্ভ থাকে $40 বিলিয়ন, প্রতিদিন রিজার্ভ কমছে এবং এই রিজার্ভ কমার ঘাটতি পূরণ করার মতো নতুন উৎসগুলো নানান রকম ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক পরিস্থিতি কীরকম, বিশ্ব পরিস্থিতি কীরকম আমরা সকলেই জানি। কাজে এই বাজেট কিংবা সরকারের কর্মপরিকল্পনার মধ্যে এই যে সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি, সম্ভাব্য একটা বিপজ্জনক দিকে অগ্রসর হচ্ছে তার কোনো নীতিগত পরিকল্পনা নেই, তার কোনো ব্যবস্থাগত পরিকল্পনা নেই। বরাদ্দগত চেহারা দিক থেকে দেখলে এর কোনো পরিকল্পনা নেই, বরং যে লুটপাটের ধারা সেই লুটপাটের ধারাটাকে আরও প্রসারিত করা, আরও সুবিধাজনক করে তোলাই একমাত্র করা হয়েছে। ফলে এই বর্তমান সরকার কেবল লুট করছে তা নয়, বাংলাদেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেওয়ার নীতিতেই অগ্রসর হচ্ছে। এই রকম বাজেট থেকেই বোঝা যায় যে বর্তমান সরকারের মতো সরকার ক্ষমতায় থাকলে, এই অ্যাবসোলিউট ক্ষমতায় থাকলে দেশের জনগণ এমনকি দেশেরও ভবিষ্যৎ বিপজ্জনক হুমকির মধ্যে পড়বে। ফলে বাংলাদেশের গতিমুখ একটাই, গণতন্ত্রের গতিমুখ। গণতন্ত্রে ফিরতে হলে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রটার এই যে ক্ষমতার কাঠামো একে একই রকম রেখে আর করা যাবে না। ফলে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে হবে, রাষ্ট্রের কাঠামোগত ক্ষমতা কাঠামোকে বদলাতে হবে। তার জন্য সংবিধান সংস্কার দরকার, সংবিধানের বিদ্যমান ক্ষমতা কাঠামো বদলানো দরকার। সেটাই বাংলাদেশের সামনে এখন প্রধান কর্মসূচি। যদি সেইটা করা যায় জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং তখনই কেবল জনগণের পক্ষে প্রতি মুহূর্তে তার জীবন বদলানোর যে অর্থনৈতিক সামাজিক কর্মসূচি সেইগুলো নিয়ে রাজনৈতিক সংগ্রাম সংঘটিত হতে পারে। ফলে আগামী দিনের সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, সেটা ভোটাধিকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। সেই লড়াইকে বেগবান করা, তার জন্য এই সরকারকে পদত্যাগে বাধ্য করে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে তার অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং তার ধারাবাহিকতা রক্ষার রাষ্ট্র কাঠামো বদল, সেই জায়গাতেই আমাদের যাওয়া দরকার।